وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة فقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو اپنے تو بھائی بھالو ہی ہے اپنے دوران کی کرتے بنگلہ دیش مجاہد کمیٹی ঢাকা বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকা জিকির আজ প্রথম দিন ঐতিহ্যবাহী দুপকলা মাঠে আয়োজিত অগ্রকারে মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমোনাই দামাত বারাকাতুহুম নেকদিন রুকিয়া মেজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন নিয়ামতের শুকর আদায় একটি মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউল আযম রাসূল আকরাম রহমাতে আলাম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউল মাহশার সাকি কাউসার আকায়ে নামদার মদিনা কতাজলা আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন কিছু বিশেষ জায়গা জমিনের মধ্যে আছে বরকতি জায়গা যে সমস্ত জায়গায় গেলে চুপচাপ দাঁড়ান পরে সে অবজেশন খাই বরকত অর্জন করা যায় এরকম যত জায়গা আছে মজলিস আছে এর মধ্যে আজকের একটা মজলিস কেমনে বুঝলাম ময়দানের দিকে নজর করলে মনে হয় যেন বেহেশতি মানুষগুলো বসে আছে
যাদের শুধু চিন্তা চেতনা আল্লাহর সাথে মুলাকাত, তার কোনো চিন্তা নেই। আরে আল্লাহর সাথে মুলাকাতের জন্য, তাআল্লুক তৈরি করার জন্য যারা প্রচেষ্টা করতেছেন, দিন রাত মুজাহাদা করতেছেন, আমাদের মুরব্বী যাদের নেক নজরে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি, এই সাহেব হুজুর দামার বারাকাত হোক, নাইবে আমিরুল মুজাহিদিন আগামীকালকে বয়ান করবেন, পরের দিন আবার পীর সাহেব হুজুর করবেন, আজকে পীর সাহেব হুজুরের আগে আমাদের নাইবে আমিরুল মুজাহিদিন মাদানী সাহেব হুজুর দামার বারাকাত হোক, তিনিও আসবেন। এ সমস্ত মজলিসে বসলে মুর্দা দিল জিন্দা হয়ে যায়, মুর্দা দিল কি হয়ে যায়? আল্লাহ রসুল বলেন, লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করতেছিলেন, উপদেশ দিতেছিলেন, قال النبي صلى الله عليه واله وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর নবী বলেন, তোমরা উলামাদের মজলিসে বসে যাও, কারণ দ্বীনের কাজ আঞ্জাম দিয়েছেন আম্বিয়ায়ে কেরাম, এরপরে সাহাবায়ে কেরাম। আর যেই সময়ের মধ্যে মানুষ আম্বিয়ায়ে কেরাম পাবে না, সাহাবায়ে কেরাম পাবে না, ওই যুগে নবুয়তের কাজগুলো উলামায়ে আহলে হকগণ করে যাবেন। তাদের মজলিসে বসে তাদের হিকমতপূর্ণ রুহানি কথাগুলো শুনো, খিলাফ হবে, বলে মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। কেমন জিন্দা? বলে সূর্যের প্রখর তাপে জমিনটা যেমন ফেটে চমচির হয়ে যায়, ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে, আল্লাহ পাকের মুহূর্ত রহমতের দৃষ্টির মাধ্যমে সূর্যের তাপে চৌচির হওয়ার জমিটা সতেজ হয়ে ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায়। ঠিক যারা বিহেশতের বাগানে ওলামাদের মজলিসে বসে দীন ও ইমানের আলোচনা শুনবেন, তাদের দিলটা এত তাজা হবেন যে গুনাহ করে যাদের দিলটাকে ভেঙে চুরমার করে ফেলেছিল, আল্লাহর রহমতের বৃষ্টি যখন অবতীর্ণ হবে তখন তাদের দিলটা এতই যে সতেজ হবে, আগে নামাজ পড়তে ভালো লাগতো না, এখন নামাজ না পড়লে ভালো লাগে না, আগে টুপি মাথায় দিতে মজা লাগতো না, এখন টুপি মাথায় না থাকলে মজা লাগে না, সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে। আউলিয়ায়ে কেরাম উলামায়ে আহলে হাদিসের মজলিসের বরকত, যাদের নাম নিয়ে আমরা বরকতের কথা বলি, বুজুর্গানে দিন যাদের পদাচারণায় আজ এই ময়দানে হাজার হাজার মানুষ, আর আমাদের মুরব্বী আকাবিরিন বুজুর্গ ওলিয়ে কামেল যারা ছিলেন, তারা যখন বয়ান করতেন লম্বা চওড়া বয়ান না, সর্বোচ্চ 20 মিনিট আধা ঘন্টা, ময়দানে মানুষ থাকতো খুব কম, 100-200 সর্বোচ্চ 500, আর আধা ঘন্টা বয়ানে ওই 500 মানুষই হেদায়েতের আলো নিয়ে বাড়ি যেত।
আজ বয়ান হচ্ছে ঘন্টাকে ঘন্টা, কম হইলে সবাই রাগ করে, বয়ান কম হলো কেন? মানুষ আর মানুষ বসার তো জায়গা থাকেই না, দাঁড়ানোরও সুযোগ থাকে না, কিন্তু একদিনের দুই ঘন্টা না, বারোটা মাস দু ঘন্টা করে বয়ান করার পরেও তাদের সেই আধা ঘন্টা বয়ানের বরকত পাওয়া যাচ্ছে না। আমি মনে করতেছি আজ এত মানুষ মনে হয় আমার কারণে, নাউযুবিল্লাহি মিন যালিক। বাস্তবতা হলো এটা যে এতগুলো মানুষ এই ওয়াজের প্যান্ডেলে বসার বরকত ওই আল্লাহওয়ালাদের ইখলাসের বরকত, আমার না। রেজুলেশন ভালো এটা কি ছিল? এটা স্যামসাং S50। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। নবী বলেন দুটো জিনিস আমি রেখে গেলাম আকরায়, ধরো তারাক্তু ফীকুম আমরাইন, দুটো জিনিস রেখে গেলাম, ধরে রাখো, লান তাবিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কখনো তোমরা পথ ভ্রষ্ট হবে না যতক্ষণ ওই দুই জিনিসকে আকড়ায় ধরবে। দুই তিনটা সেট করা যাবে, কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিক, এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন, দুই নম্বরে হলো নবীর সুন্নাত। কোরআন আর সুন্নাত, নবী বলেন আমি দুনিয়াতে আসলাম উত্তম আদর্শ নিয়ে, আর বিদায় হয়ে গেলাম দুটো জিনিস রেখে, কোরআন আর সুন্নাহ, এই দুটো জিনিস আকরায় ধর। মায়ার নবী জমিনের মধ্যে এমন একটা আদর্শ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, এমন একটি সময় যেই সময় মক্কার মানুষের মতো খারাপ জমিনে আর কোন মানুষ ছিল না। কত বড় খারাপ বলে, দুনিয়াতে যত লাইনে খারাপ হতে পারে তার চেয়েও তারা বেশি খারাপ। কেন মক্কার মানুষ এত খারাপ? অথচ মক্কা তো দামি একটি ঘর। হেদায়াতের ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর কিনারায় নামাজ পড়লে এক রাকাতে লক্ষ রাকাত নামাজের সওয়াব। শুধু তাই না, নামাজে যেমন একে এক লাখ, অন্যান্য তসবি তাহালিল পড়লেও একে পাবে বান্দা এক লাখ। কোন বান্দা যদি আল্লাহর ঘরের কিনারায় নামাজ নাও পড়ে, তেলাওয়াত নাও করে, শুধু তাকাইয়া দেখে এটা আমার আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, জমিনের সব মসজিদ তো আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ কোন একটা মসজিদকে বলেন না এটা আমার মসজিদ। আল্লাহ বলেন বাইতুল্লাহ মক্কার জমিনের ঘর হলো আমি আল্লাহর ঘর, সব আমার, কিন্তু ঘরটা বাইতুল্লাহটা আমার, আমি আল্লাহ শব্দ ওখানে খাস করে দিলাম। জমিনের মধ্যে যত উটনি আছে সবগুলো আমি বানিয়েছি, তবে কোন উটনিকে আমি বলি না এটা আমার উটনি, সালেহ আলাইহিসসালামের উটনিকে বললাম না ফাতুল্লাহ, আমি আল্লাহর উটনি। আল্লাহ শব্দ যেদিকে নিসবাত করা হলো সে তার বিশেষ বড় বরকত।
এরে নবীর আশেকের দল, এত বড় দামি একটি ঘরের কিনারা মানুষ এত খারাপ কেন? একমাত্র জবাব, এই মানুষগুলো চূড়ান্ত খারাপ হওয়ার পেছনে একটাই কারণ, মুরব্বী ছিল না। কি ছিল না? মুরব্বী ছিল না। ঈসা নবীর বিদায়ের পরে আমার নবী আসার আগ পর্যন্ত কোনো মুরব্বী নাই। আর যেই জাতি তার মুরব্বী চিনে না মানে না, তাদের ধ্বংস অনিবার্য। উম্মতের কাছে আম্বিয়ায়ে কেরাম নবী রসুল মুরব্বী, ছাত্রদের কাছে ওস্তাদ মুরব্বী, মা বাবার কাছে সন্তানের কাছে মা বাবা মুরব্বী, মুক্তাদিদের কাছে মুসল্লিদের কাছে ইমাম সাহেব মুরব্বী। যারা মুরব্বী মানে না, এদের মতো কপাল ফোড়া কেউ হতে পারে না। মক্কার মানুষগুলো খারাপ হওয়ার যত কারণের মধ্যে প্রধান কারণ হলো এরা মুরব্বী মানে না। যখনই মুরব্বী আসলেন রহমাতুল্লিল আলামিন, এমন এক আলো নিয়া, ওই আলোর ছায়ায় যখন সবাই গেল, মুরব্বী মানা শুরু করলো। মক্কার খারাপ খারাপ মানুষগুলো দামি দামি মানুষে পরিণত হয়ে গেল। এমন দামি হলো, এমন দামি হলো যে তাদের নামে সাহাবী লকব লাগানো হয়। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে রাজি। শুধু তাই না, দশজন সাহাবার নামে জমিনে জান্নাতের টিকিট চলে আসে। এর মধ্যে এক নাম্বার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, কেমন দামি আবু বকর। নবী বলেন, যুদ্ধে যাব, মাল সামান দান করো। সব সাহাবায়ে কেরাম সাধ্যমতো মাল নিয়ে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মাল নিয়ে হাজির। নবী বলেন, আবু বকর, আপনার ঘরে কি পরিমাণ মাল রেখে আসছেন বলেন। আবু বকর বলেন, পয়গম্বর, আল্লাহ এবং নবী ছাড়া আমার অন্তরে আর কারো প্রতি মহব্বত বেশি নাই। আমি ঘরের মধ্যে ঝাড়ু দিয়া যা পেয়েছি তাও নিয়ে আসি। আল্লাহ এবং আমার রসুল ছাড়া আমি আবু বকরের আর কেউ নাই। নবী যে আশ্চর্য হয়ে গেলেন, এত বিশাল ত্যাগ, হঠাৎ করে নবীর সামনে জিব্রাইল আমিনের আগমন। জিব্রাইল আমিন এসে বলেন, পয়গম্বর, আপনার সাহাবি আবু বকরকে আল্লাহ নিজে ডাইরেক্ট সালাম দিয়েছে, আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর এই অবস্থায় খুশি নাকি বেজা। নবী বললেন, আবু বকর, আপনার জন্য সুসংবাদ, আল্লাহ সালাম পাঠিয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন আপনি এই হালাতে খুশি না বেজা। আবু বকর জবাব না দিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলে। নবী বলেন, কাঁদেন কেন, জবাব দেন। আবু বকর সিদ্দিক বলেন, পয়গম্বর, আমি কি জবাব দিব, আমি আনন্দ কাঁদি আবার দুঃখেও কান্না করি। আনন্দ হলো আমি, আল্লাহ আমারে সালাম দিছে আমার আনন্দের কান্না, আর দুঃখের কান্না হলো আমি আবু বকরের মক্কার মানুষ কেউ চিনত না জানত না। আমি আবু বকর ছিলাম জাহান্নামের আসামি, আজ আপনার সোহবতে আসার কারণে, আপনাকে মুরব্বী মানার কারণে আমার কপাল এতই যে ভালো, আল্লাহ নিজে আমারে সালাম পাঠিয়েছে। এই আবু বকরের জন্য নবী হাত উঁচু করে দোয়া করেন, আল্লাহ যে আবু বকর আমার বিপদের বন্ধু হয়ে আছে,
আমি পয়গম্বরের পানাই বাবা ও নাই, আমার দুনিয়াতে ছায়া হিসাবে ছিল দুইজন, আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা আর আমার চাচা আবু তালেব। এরাও যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন একই বছরের শুরু শেষে, এমন কাদাই নবী কাঁদলেন, অন্য বেলায় নবী এত কাঁদা কাঁদেন নাই। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, মাঝে মাঝে দেখতাম মায়ার নবী আমার হুজরার কিনারায় বসে গুনগুন গুনগুন করে কান্না করতে। আমি বলতাম, ও পয়গম্বর, আপনি কেন রুমের ভেতরে এক পার্শ্বে বসে কান্না করে? নবী বলেন, আয়েশা, তোমাকে বুঝাইতে পারবো না, আমার বিবি খাদিজার কথা যখন আমার মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। কেন পয়গম্বর? নবী কান্না কণ্ঠে বলেন, রে আয়েশা, তুমি আমার সুখের দিনের বিবি, কিন্তু আমার জীবনটা পুরা জিন্দগিটা সুখের যায় না রে আয়েশা, এমন জিন্দগি আমার দুঃখের হয়ে গেল, আমি আব্বা বলে কাউকে ডাকতে পারি নাই, মা বলে ডাকতে পারি নাই, মায়ের আদর পাই নেই। ওই খাদিজা দুইজন স্বামী বিদায়ের পর আমাকে গ্রহণ করলেন, পাঁচটা সন্তানের মা হওয়ার পরে আমার ঘরে আসলেন। আমি দিনের দাওয়াতে যাইতাম, যতই রাত্র হতো না কেন ঘরের মধ্যে সালাম দেওয়া মাত্র দরজাটা খুলে যেত। ও খাদিজা, আপনি কি ঘুমান না? খাদিজা চোখের পানি ছেড়ে বলতেন, পয়গম্বর, আমি জানি আপনার মাও নাই বাবাও নাই, আজকে যদি আপনার মা থাকতে আপনাকে বাহিরে রেখে আরামে ঘুমাইতে পারতেন না। আপনি যখন দিনের দাওয়াতে যান আমি চিন্তায় পরেশান মায়া থাকি, আমি একটু বালিশে মাথা লাগাইয়া ঘুমাই না, কারণ আপনি দরজার কাছে এসে যদি দরজা খোলা না পান মনে বড় কষ্ট যাবে, আর এই কষ্টটা আমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। আমি দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া অপেক্ষা করি, ও নবী, ও আয়েশা, আমি আমার মক্কার ঘর থেকে হেরা পর্বতে গিয়া উঁচু পাহাড়ে উঠিয়া ভেতরের গর্তে নামিয়া বাইতুল্লাহ দিয়ে চেহারাটা ফিরাইয়া আল্লাহর ধ্যানে মোরাকাবায় সময় কাটাতাম। একদিন, দুদিন, তিন দিন, এক সপ্তাহ পর্যন্ত আমি ঘরের মধ্যে আসতাম না, যেই পাহাড়ে উঠতে কোনো সিঁড়ি নাই, রাস্তায় পাথর আর কাঁটা আর জঙ্গল, আবার চারদিকে শত্রু। মাঝে মাঝে আমি তাকায় দেখতাম এই জঙ্গল আর পাথরওয়ালা মুসিবতগ্রস্ত পথ পেরিয়ে দুশ্মনের মাঝখান দিয়া আমার খাদিজা নাস্তানি ওই পাহাড়ে ওইটা আমার সামনে হাজির হয়ে যেতে। এ কারণে আমি খাদিজার কথা ভুলতে পারি না, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ, আমার যখন খাদিজাও বিদায় হয়ে গেল, চাচা আবু তালেব বিদায় হয়ে গেল, বেঈমান নাফরমান মুশরিকেরা নবীর উপরে অত্যাচারের ইস্তিম রোলার চাপায়া পাড়ায় দিল, এখন সপ্তাহ যাইতে না যাইতে ঘর বাড়ি ঘেরাও করে নবীকে হত্যা করে ফেলবে। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে হেফাজত করব কেউ তার ক্ষতি করতে পারবে না, পারবে না।
আল্লাহ তাআলা বলেন, তুই কত বড় চালাক, তোর বুদ্ধি কি আছে রে বান্দা, আমি আল্লাহ তাআলার হিকমতের সামনে তোর কিছুই না, তুই চাইতেছো চরমনার বাতি যেন জমিন থেকে নিবিয়া যায়, আর আমি আল্লাহ যদি চাই চরমনার এই জিকিরের আওয়াজ চলবে তোর বাপেও বন্ধ করতে পারবে না। যতই বিরোধিতা করবি, যতই লেখালেখি করবি, যতই জবান দিয়া উল্টা পাল্টা বলবি, তোর জবানের ক্ষতি হবে, তোর হাতের ক্ষতি হবে, চরমনার কোনো ক্ষতি হবে না। মনে মনে ভাবতেছ কেমন করে কওমি মাদ্রাসার বাতিটারে বন্ধ করা যায়, কেমন করে দাওয়াতের আওয়াজ বন্ধ করা যায়, চেষ্টা তো আজকে নতুন তোমরা করো না, আমরা তোমাদের ভালো করেই চিনি। তোমরা সেই স্বাধীনতার পর থেকে কম জ্বালান জ্বালাও নাই, কম কষ্ট দাও নাই। চরমনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন কুতুবুল আলম, কাফনের কাফন পাতায় দিয়ে মানুষের সামনে দাঁড়ায় বলেছিলেন যে বাংলাদেশের মুসলমান, আমি ফজলুল করিম জীবন দিতে তৈয়ার, কিন্তু বাতিলের সাথে মাথা নত করতে তৈরি না। এরে নবীর উম্মতের দল, কম জ্বালাও জ্বালাও নাই, সৈয়দ ফজলুল করিমের বিরুদ্ধে বই পর্যন্ত বাজারে লিখিয়া ছেড়েছিলি, ছাড়ে নাই? কত গালি আর কত গালি, বলে এই ফজলুল করিম লোকটার চেহারা যেমন কালো, ভেতরটাও তেমন কালো, বলছে কি বলে না? বই ছাড়ে নাই বাজারের বিরুদ্ধে, শুধু কি তাই, তার রক্তের কাউকে একটু বুঝাইয়া উল্টা পথে ডেকে যতই অপকৌশল করেছ, এই দেশের জাতি এখন ঘুমাইয়া নাই, সবাই সজাগ এবং সচেতন জেনে ফেলেছে, তোমাদের মতো সৃষ্টির শ্রেষ্ঠ মোনাফেক জমিনে আর কেউ না। তোমরা সেই মানুষই কায়া পাল্টাইয়া হাফিজুর রহমানের পিছনে লেগেছ, তোমরাই কায়া পাল্টাইয়া হাতাজারির পিছনে লেগেছ, তোমরা সেই বহু আগের পুরানো পাপি, তোমরা সেই বহু আগের ইহুদির দল। ঘুম নাই, ঘুম নাই, ঘুম নাই, মাথা গরম, মাথা গরম, পাগল হয়ে গেছে, স্বপ্নে দেখছিলাম বিলকিসের সিংহাসনে বসা, ঘুম থেকে উঠে দেখিনি সব গোয়াল ঘরে ঢুকে যাচ্ছি, কথা বলেন না কেন, কই গেল সিংহাসন, ঘুমের ভিতরে স্বপ্ন দেখছিলাম দামি দামি কোরমা বিরিয়ানি খাচ্ছি, কিন্তু কিসের থেকে কি হয়ে গেল বলে, তোর দ্বারা কিছু হয়নি, তোর দিল যেমন কালো, তোর অন্তর যেমন নেভাকিতে ভরা, এটাই উম্মতের কাছে প্রকাশ হয়ে গেছে, কথা বুঝেন নাই? নাহলে একজন বক্তা মানুষকে বয়ান করবে, তার তো এই কথা বলার দরকার পড়ে না যে অজু ছাড়া কোরআন ধরা যায়, এটা ওয়াজের একটা বিষয়, তার তো এই কথা বলার দরকার পড়ে না সুন্নত লাগে না,
এটা বয়ানের বিষয়। হ্যাঁ, তার তো এই কথা বলা লাগে না যে কাজা নামাজ লাগে না, এটা বয়ানের কোন সাবজেক্ট। ওই যে অন্তরে নেফাকি, এই অন্তরের মধ্যে যে কুচক্র, চক্রান্ত বড় মারাত্মক, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আস্তে আস্তে প্রকাশ করে দিয়েছেন। সব আল্লাহর ফয়সালা, সব আল্লাহর ফয়সালা। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরো জোরে বলেন, মুরব্বি না মানার কারণেই এই গজব, মুরব্বি না মানার কারণে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করতেছি হে মালিক। আজকে তুমি জিকিরের বিরুদ্ধে কথা বলো, টুপির বিরুদ্ধে কথা বলো, দাড়ির বিরুদ্ধে কথা বলো, আমগো কোনো টেনশন করার সময় নাই। কারণ আমি তোমার নিয়ে যেই টাইম টেনশন করবো, ওই টাইমে আমি আল্লাহর জিকির করে সময় কাটাবো। তোমার মতো ফালতু, তোমার মতো মুনাফেকের চিন্তা করার আমার টাইম নেই। তুমি আমাকে নিয়ে চিন্তা করার টাইম আছে, কারণ তোমার এবাদতের ফিকির নাই, তোমার নামাজের ফিকির নাই, তোমার জামাতের ফিকির নাই, তোমার কোরআন তেলাওয়াতের ফিকির নাই, উম্মতের আমলওয়ালা বানানের ফিকির নাই। অতএব তুমি আরেকজনের সমালোচনা করার ফিকিরে সময় পাও, আরেকজনের বিরুদ্ধে অপপ্রচার করার সময় পাও। আঙ্গ সময় নাই, নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া তসবি না পড়তে আরাক নামাজ হাজির, ওই নামাজ শেষ না করতে আরাক নামাজ হাজির, ওই নামাজ শেষ না করতে আরাক নামাজ হাজির, এই নামাজ শেষ না করতে আবার তাহাজ্জুদ হাজির, ইশরাক হাজির। আমাদের ডিউটি শুধু ফরজ না, নফল ইবাদত সহ, কথা ঠিক না? আমাদের ডিউটি শুধু টুপি না, পাগড়িও, কথা বলেন না কেন? তোমার তো পাগড়ি দূরের কথা, টুপিও ফিকির নাই, আছে নাই? নাই, তোমার বহু সময় আছে, বাজে পরামর্শ, বাজে চিন্তা করে সময় কাটানো, একজনকে হেয় প্রতিপন্ন করা, একজনের ইজ্জতের উপরে আক্রমণ করা, দুঃসাহস তোমার আছে, আমাদের নেই। বলতে পারেন সবাই, তাহলে আপনাদের ওলামায়ে কেরামরা লাগলো কেন এইরকম পেছনে? আমি সব মাহফিলে জবাব দিয়েছি, এদেশের চরমনাই বলেন, তাবলিগ বলেন, কওমি বলেন, দেওবন্দি বলেন, ওলামায়ে কেরাম যারা পর্দা নিয়ে কথা বলতেছেন, সুন্নত নিয়ে কথা বলতেছেন, এরা কোন টুপিওয়ালার পেছনে লাগেননি, এরা মোনাফিকের পেছনে লেগেছেন। কিসের পেছনে লেগেছে? মোনাফিকের পেছনে। কাকে গালি দিয়েছো? কোনো আওয়াজ নাই, আছে কোনো আওয়াজ? আমার বিরুদ্ধে ভিডিও ছেড়েছে, কোনো আওয়াজ দিয়েছি? কিন্তু যখনই আমরা কথা বলা শুরু করলাম আর মনে করতেছো তাকে বলেছি, তুমি মনে করো কেন? চোরের মনে পুলিশ, পুলিশ কেন? চোরের মনে পুলিশ, পুলিশ। আমি তো তোমাকে চোর বলিনি। হ্যাঁ, এই তুলা চুরি করছে, তুলা চুরি। তো এখন এক জায়গায় সন্দেহ ভাজনকে ধরা হলো, চুরি যে ধরবে, ইমামে আজম হাজির হয়ে গেছে, আবু হানিফা। এই তোমাকে যার সন্দেহ হয় সব এক জায়গায়, আবু হানিফা ঢুকতেছেন, একজনে সালাম দিয়ে কা হযরত, আমি কিন্তু চুরি করিনি। সে কি জিজ্ঞাসা করছে চুরি করিনি? চোরের মনে, তা আমি তো আপনাকে চোর বলিনি, আপনি রাগ করেন কেন? আমি তো আপনাকে একটা খারাপ শব্দ উচ্চারণ করিনি, আপনার দিলে এত লাগলো কেন? হ্যাঁ, আপনি যখন নিজেকে টেনে নিয়েছেন আপনাকেই বলা হয়েছে, তাহলে তা আপনার অন্তরের অপবিত্রতার দুর্বলতা।
আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আমরা কোন ব্যক্তির নাম নিয়ে কিছু বলেছি? কোন ব্যক্তির ক্ষতি হোক, ইজ্জতের উপর আঘাত করে কিছু বলেছি? যখনই ইসলামের উপরে সংঘর্ষমূলক বিভ্রান্তমূলক কিছু কথা প্রকাশ পেতে লাগলো, তখন দেশের সব আলেম ওলামারা জবান খুলতে বাধ্য হয়েছেন। কথা ঠিক কিনা বলেন? জবান খুলতে বাধ্য হয়েছেন, কাউকে আঘাত করার জন্য নয়, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এটাকে নিয়ে এত মাথা গরম কেন? কারণ কি? ভালো করে স্মরণ রাখেন, স্বর্ণাক্ষরে লিখে রাখেন, এই বাংলাদেশের ভূখণ্ড থেকে কওমি দেওবন্দি তাবলীগ চরমোনাইয়ের কি করার শক্তি কারণ নাই, হবে না ইনশাআল্লাহ। যত স্বপ্ন দেখছ সব স্বপ্ন ধ্বংস হয়ে যাবে, একটা স্বপ্নের তাবিরও তোমাদের সঠিক হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমরা বেয়াদব নয়, উশৃঙ্খল নয়, আমরা আদর্শের নবীর আদর্শের উম্মত। কথা ঠিক কি বলে? কত কত কিছু, কত কিছু, কত কিছু কয়া কণ্ঠ আছে, সুর আছে, এলেম নাই, কণ্ঠ আছে, সুর আছে কি নাই? এবার আপনারা আল্লাহর মহব্বতে বলেন, কণ্ঠ কে দিয়েছেন? কণ্ঠের ভেতরে সুন্দর আওয়াজ কে দিয়েছেন? সবাই বিশ্বাস করেন একেবারে আল্লাহর মহব্বতে? তাহলে কেউ যদি এই কণ্ঠটাকে একটু তুচ্ছ মনে করে, তাহলে আল্লাহর নিয়ামতকে সে অস্বীকার করলো না? তাহলে সে গাদ্দারি করলো না? বলেন না কেন? আশ্চর্য ব্যাপার, বেয়াদবের কোন ধর্ম নাই, বেয়াদবের কি নাই? কোন ধর্ম নাই। আল্লাহ আমাদের সব ভাইকে আদবওয়ালা জিন্দেগি দান করুন। আরো জোরে বলেন, বয়ান তো পীর সাহেব হুজুর করবেন, মাদানী সাহেব হুজুর তো আমার বরকত হুন করবেন। আমি একটু কিছু ভাঙা চুরা কথা বলি, এগুলি না বললে বহু ঝামেলায় পড়ে আছে অনেক উম্মতেরা। কারণ বেয়াদব গালি দিলে তো যারা আদবওয়ালা এরা কিছু বলে না, চুপচাপ থাকে। তবে মনে করিও না চুপ আছে কিছু বলে না, ব্যাপারটা মূলত এমন না, এরা যেখানে বলা দরকার সেখানে চোখের পানি সেরে বলতে থাকে, বলতে থাকে, এরা চুপ থাকে না, এরা বলতে থাকে। রাত্র তিনটার সময় যদি একটু খবর নাও, ঘরের বারান্দার পাশে দাঁড়িয়ে শুনবি কান্নার আওয়াজ, এরা আসল মালিকের সাথে বিচার দায়ের করতেছে, আর বলতেছে মেহমানি আজ তো আঘাত আর আঘাত। ও আল্লাহ, আমরা তো গালি দিলাম না, কিন্তু আমাকে গালি দেওয়া হচ্ছে কেন? আমরা তো কারো ইজ্জতের উপরে আঘাত করতেছি না রে আল্লাহ, কিন্তু আমাদের নামের উপরে, ওলামাদের উপরে ইজ্জত নিয়ে আঘাত আর আক্রমণ কেন করে রে আল্লাহ? আমরা কিছু বলতে চাই না, আপনি আসমান থেকে ফয়সালা করেন। আসমানের ফয়সালা বড় মারাত্মক, আসমানের ফয়সালা বড় কঠিন। আসমান থেকে ফয়সালা হয়ে গেল, ওই ফয়সালার উপরেই জীবনটা কাটানো লাগবে, এই ফয়সালা থেকে বাঁচার কোন উপায় না। চোখের পানি, চোখের পানি, কান্নাওয়ালা কাউকে যদি একটু বলে চোখের পানি সেরে, এই দোয়া আর বদদোয়া কখনো বৃথা যায় না। এরে নবীর উম্মতের দান,
ভাই আপনি আল্লাহর নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, মালা গলায় লাগায় জীবনটারে চালাও। মায়ার নবী কাঁদতেছেন, আমার আবু বকরের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি, ও আল্লাহ যেই সময় আমার মা নাই, বাবা নাই, খাদিজাও নাই, আমার চাচা আবু তালিবও নাই, ওই সময় আমার ঘরের চতুর্দিকে দুশ্মন অস্ত্র নিয়ে দাঁড়াইয়া আছে, আমাকে হত্যা করে ফেলবে, আল্লাহর দয়ায় ওই নবী বের হইয়া আবু বকরের ঘরের কিনারায় গেলে, আস্তে করে ডাক দিলেন, সাথে সাথে জবাব লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন, নবী বলেন আবু বকর আপনি কি ঘুমান নাই? আমি গভীর রাতে আস্তে করে ডাক দিয়েছি, আপনি দরজা খুলেছেন, আপনি কি ঘুমান নাই? আবু বকর কান্না করে বলেন নবী আপনি আমাকে বহুদিন আগে বলেছিলেন মদিনার পথে হিজরতের সাথী হতে হবে, আমি নামাজ পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, যুদ্ধে যাই, ব্যবসা করি, আর যা করি না কেন, ওই দিন থেকে আমি রাতের বেলা ঘরে এসে দরওয়াজার কিনারে দাঁড়াইয়া অপেক্ষা করি, আমার মায়ার নবী কখন আসবে, আবু বকর বলে ডাক দিবে, আমি একটা সেকেন্ডের জন্য ঘুম যাই না। নবী বলেন এমন ত্যাগ কি মানুষের দ্বারা সম্ভব? আবু বকর বলেন নবী আমি আবু বকর একা ঘুমাই না, শুধু তাই না, আমার ছোট মেয়ে আসমাও ঘুমায় না, নাস্তা বানায় অপেক্ষা করে, সারা রাত নবী বহু দূরের সফরে যাবে নাস্তা দেওয়ার জন্য। নবীজি শুধু তাই না, তাকায় দেখেন ওই খুঁটির গোড়ায় আমি উট বেঁধে রেখেছি সফরের বাহন, ওই উটও ঘুমায় না, নবী আসার রাস্তার দিকে দাঁড়ায় তাকায় থাকে, আর চোখের পানি গুলো গাল বেয়ে পড়ে। মায়ার নবী কান্না করেন আর বলেন ও মায়ার মালিক, যে আবু বকর আমার জন্য এত ত্যাগ স্বীকার করেছেন, আমি আবু বকরকে দেওয়ার মতো কিছু নাই, ও আল্লাহ মেহরবানি করে আবু বকর আমার সফর সঙ্গী হইয়া মদিনায় যায়, মদিনা পর্যন্ত সফর থামবে না, আবু বকর আমার সফর সঙ্গী হয়ে থাকবে জান্নাতের মেহমান খানা। এ নবীরা আশেক উম্মতের দল, এই হলো নবীর আদর্শ, জীবনে থেকেও নবী আমার কাছে বড় প্রিয়, আমি আমার পীরকে মানি, ওস্তাদ মানি, আমার মাকে বাবাকে মানি, সবাইকে মানি, তবে যদি দেখি আমার নবীকে তারা মানে তো আমি মানি, আর যদি দেখি আমার নবীকে মানে না, সে আমার যেই হোক না কেন আমি তাকেও মানতে পারি না। এর নাম সচেতন ভক্ত। আর যারা বলে আমি যাকে ধরেছি তাকে মেনেছি আর ছাড়বো না, জাহান্নামে গেলে যাব, এরা অন্ধ ভক্ত। আছে না নাই অন্ধ ভক্ত? এত মারাত্মক কথা বলার পরেও তারে নিয়েই লাফায় গুণগান গায়, আছে না নাই? ভুল স্বীকার করতে রাজি না। রসুলের স্পষ্ট হাদিস, এখানে যত মুসলমান আছেন কোন দলীয় টলীয় বুঝি না, ইমামের সাথে বলুন, কেউ যদি বলে অজু ছাড়া কোরআন ধরা যায় মানবেন? কেউ যদি বলে সুন্নত লাগবে না মানবেন? কেউ যদি বলে কাজা নামাজ লাগে না মানবেন? কোন দলীয় টলীয় বুঝি না, ইমানের সাথে বলতে হবে, কোন মুসলমান তার পক্ষে কথা বলা মোনাফিক ছাড়া কিছুই নয়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আর জোরে বলেন, এদেশের সরকারের আলেমদের প্রতি অগাধ মহব্বত
আব্বা তার ভালোবাসা এবং উলামায়ে কেরাম এদেশের আহলে হক উলামাদের চোখের পানি আর আমলের কারণে যত আগাছা উজায়া যায়, যত আগাছার নামে বাতেল শক্তি দাঁড়ায়, বেশিক্ষণ টিকতে পারে না, এদের পাওয়ার দুর্বল হয়ে যায়, হয়তো মরে যায় না হয় দেশ ছেড়ে পালিয়ে যায়। এটা আল্লাহওয়ালাদের চোখের পানির ফসল, এটা আহলে হকদের চোখের পানির ফসল। আমাদের আন্দোলন করা লাগেনি, লাগছে সরকার বাহাদুর কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়েছেন, আলেম ওলামাদেরকে মহব্বতের চূড়ান্ত সীমায় সম্মান করেছেন, এটা স্লোগান দিয়ে আদায় করা হয়নি, চোখের পানির কারণে হয়েছে। কথা বলেন না কেন? আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করে। রাগ করলেন? যত কথা বললাম কাউকে আঘাত করার জন্য নয়, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাবার নিয়তে বলেছি, এরপরে যদি কোনো ভাষাগত ভুল হয়ে থাকে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হবে না তাতে না পাও ধরা লাগবে? যদি বলেন পাও, দুইটা ক্ষমা চাইলে আমিও ক্ষমা আল্লাহও ক্ষমা করবে, তো স্টেজের পাশে দাঁড়ান পাও ধরে নিব। রসুলের হাদিস, ভুল করা মারাত্মক নয়, ভুল স্বীকার না করা যেমন মারাত্মক, ভুল করা অত পরিমাণ মারাত্মক নয়, ভুল করে স্বীকার না করা সেই পরিমাণ মারাত্মক। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরো মহাব্বতে বলেন, আমাদের কাদিয়ানির ব্যাপারেও সতর্ক হতে হবে। আমাদের কোন দ্বন্দ্ব নাই, দলাদলি নাই, রাজনীতি নাই, আমরা যা করব যা বলবো আল্লাহ এবং রসুলের মহাব্বতে। আমাদের কোন ব্যক্তি দুশ্মন নাই, আছে আল্লাহর যে ব্যক্তি দুশ্মন, যে রসুলের দুশ্মন সে আমাদেরও দুশ্মন, আর যে ব্যক্তি আল্লাহর বন্ধু রসুলের বন্ধু তারা আমাদেরও বন্ধু। সোজা কথা, কোনো পেশ নাই। আল্লাহ সবাইকে কবুল করেন। ধন্যবাদ জানাই আজকের এই প্রশাসনকে যারা আজকের এই মাহফিল হওয়ার পেছনে সহযোগিতা করেছেন, ডিসি মহোদয়, এরপরে ডিএমপি কমিশনার মহোদয় সহ প্রশাসনে যারা এই দিনই কথা বলার সুযোগ দিয়েছেন হক কথা, আল্লাহ তাদেরকে দেশের খেদমতের পাশাপাশি জাতির খেদমতের পাশাপাশি দিনেরও খেদমত করার আরো তৌফিক দান করুন। আগামীকালও মাহফিল, পরশু দিন আসবেন তো ইনশাআল্লাহ, আরো সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। বিশাল আয়োজনে খরচ টরচ লাগে না, বলেন না কেন? আমেরিকাওয়ালারা দিচ্ছে, ভারত সরকার দিবে, আমাদের মুসলমানদেরই সহযোগিতা করতে হবে। রাজি আছেন সবাই? তাহলে আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে স্বেচ্ছাসেবক।